ক্রীড়া মোদীদের সংগঠিত করার মধ্য দিয়ে প্রবাসে খেলার মান বাড়ানোর পাশাপাশি দেশের পতাকাকে উজ্জ্বল করার জন্য আহ্বান জানালেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা। শনিবার রোমের তর্পিত্তানাত্তার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং সাজ্জাদুল কবিরের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আবু তাহের। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদাতুল ইসলাম। এই মতবিনিময় সভায় পরাণ কৃষ্ণ সাহা, মোহাম্মদ আবুল কালাম, 11 নং মিউনিসিপ্যাল কমিশনার দিলীপ মাঝি, আবুল বাসার সহ সকল খেলোয়াড় ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল 11টায় আঞ্চলিক নির্বাচন কমিশনার এজহারুল হক সকল প্রার্থীদের মধ্যে প্রতীক ঘোষণা করেন। 14 দলীয় জোট সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান আনারস, 18 দলীয় জোট সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন পায় তালা প্রতীক। এদিকে প্রতীক পাওয়ার পর মেয়র পদপ্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান ও আরিফুল হক চৌধুরী নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দুই প্রার্থী আগামী নির্বাচনে নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এবার শোক সংবাদ। বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিসেস ইসমাত জাহানের মাতা মেহরুননেসা খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুমা মেহরুননেসা জীবিত অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা আইনজীবী। এছাড়া 1954 সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়া নারী উন্নয়নে অবদানের জন্য 2011 সালে তিনি বেগম রোকেয়া পদক লাভ করেন। এই মহিয়সী নারীর মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। এদিকে সিলেট জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট সড়ক ও জনপথ ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং বিয়ানীবাজার উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। রবিবার রাত 9:30টায় নগরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের ইঞ্জিন কাটের বিরোধিতা করে টাওয়ার হ্যামলেট লিবারের পথসভা। প্রোগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশন কর্তৃক সংগঠনের 40 বছর পূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধন। বিলেতে বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করার লক্ষ্যে শুরু হয়েছে 8 দিনব্যাপী রেইনবো চলচ্চিত্র প্রদর্শনী। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।